হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, এইচডি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে দেখাবো ইনস্টাগ্রাম স্টোরি রিলস ভিডিও কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টাগ্রাম স্টোরি রিলস ভিডিও কিভাবে ডাউনলোড করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টকর। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই ব্রাউজারগুলো মানুষ জীবনের সাথে মিলিয়ে নিয়েছে। এখন বর্তমানে ছোট বড় চাচা সকলের কাছে মোবাইল ফোন, থাকলেও অনেক সেটিং আমাদের জানা নাই। আজকে আপনাদেরকে এই ভিডিওতে সমস্ত সেটিং দেখিয়ে দিব। তাই আমরা কথা না বলে চলে যাব ভিডিওতে। প্রথমে আমরা চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপসে। আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আমাদের ভিডিওটি অবশ্যই সিলেক্ট করব। আমরা ভিডিওটি সিলেক্ট করে নেব। আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু, এর দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট মেনুটা আমরা ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ, আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমাদের প্রোফাইলে, আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে একদম কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ অপশনে, যে আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু চারটা ভিডিও আমি সেভ করে রেখেছি। আমরা এবার ব্যাগে চলে যাব। এবার আমরা ব্যাগে চলে যাওয়ার পর এবার আমরা আর একটি ভিডিও সিলেক্ট করে নেব। এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, আমরা থ্রি ডট মেনুটা আবার ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিঙ্ক, আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। আপনি একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমরা যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে সিলেক্ট করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে সার্চ করবেন আপনি ইনস্টা, INS ইনস্টা রিলস ডাউনলোড। ইনস্টা রিলস ডাউনলোড লিখে সার্চ দেবেন। সার্চ করলে দেখতে পাচ্ছেন অলরেডি লিঙ্কটা কিন্তু চলে এসেছে। ডাউনলোড ইনস্টাগ্রাম রিলস ভিডিও, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা পেস্ট করতে বলছে, আমরা এখানে পেস্ট করে দেবো। লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ডাউনলোড, আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। এই দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। অলরেডি ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি আমি কিন্তু এই দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু ভিডিওটি সেভ হয়ে গেছে। আমরা আবারও ব্যাগে চলে যাব। আপনি যদি অ্যাপস দিয়ে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে আবারও এক ভিডিও সিলেক্ট করে নিতে হবে। আমরা আবার চলে যাব ইনস্টাগ্রামে। আবারও ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে চলে যাওয়ার পর আবারও আমরা আবারও ভিডিও সিলেক্ট করব। আপনার মন মতো ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি আবারও আমার ভিডিওটি সিলেক্ট করে নেব। আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। আবারও দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট মেনু, আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করে দেবো। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিঙ্ক মাঝখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আবার আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আপনি সার্চ করবেন স্টোরি সেভার ভিডিও ডাউনলোড অ্যাপস। স্টোরি সেভার ভিডিও ডাউনলোড অ্যাপস আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাচ্ছেন অসংখ্য দেখতে পাচ্ছেন অ্যাপস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা মন মতো একটি ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আমরা আবার চলে যাব আমাদের অ্যাপসে। আমরা এখানে ক্লিক করে দিলাম, আমাদের অ্যাপসে ক্লিক করে দিলাম, আমাদের অ্যাপসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ডের একটি অ্যাড আসছে। আমরা অ্যাডটি দেখব, অবশ্যই ক্রস করে দেবো। ক্রস করে দিলাম। ক্রস করার পরে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করতে বলছে, আমরা পেস্ট আমরা এখানে পেস্ট করব। একটি লোডিং নিচ্ছে, 100% লোডিং নিল। তারপর আমরা এখানে পেস্ট করে দেবো। এ দেখতে পাচ্ছেন ডাউনলোড, আমরা ডাউনলোডে ক্লিক করব। ভিডিওটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।